জাতীয় সংসদে গত দুই দিন উত্তাপ ছড়িয়েছে বিভিন্ন আর্থিক দুর্নীতি, বিশেষ করে অর্থ পাচারের ইস্যুটি। সমালোচনা করেছেন সরকার দলীয় সংসদ সদস্য এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। জবাবে অর্থমন্ত্রী বলেছেন, কিভাবে অর্থ পাচার হয় তা তিনি জানেন, কিন্তু কারা পাচার করেন তা জানেন না। এর পাচারকারীদের তালিকা দেবারও আহ্বান করেছেন তিনি। অর্থমন্ত্রী জানেন না পাচারকারী কারা, তাহলে জানে কে? নাকি আসলে সরকার জানতেই চায় না যে কারা পাচার করছে? আর জেনেও বা কি লাভ? যাদের নাম জানা গেছে বা যাদের তালিকা আছে তাদের বিরুদ্ধে বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি জনাব সিদ্দিকুর রহমান আপনার কাছ থেকে শুরু করব, এবং আপনি বিশেষ করে সরকারি দলের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, আপনি সেই হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে সরকারের অর্থমন্ত্রী সংসদে বলছেন পাচারকারী কারা তিনি জানেন না, অর্থমন্ত্রী জানেন না, সরকার জানে না, তাহলে আসলে জানেটা কি? সংসদে বিরোধী দলের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে আমরা বলতে শুনেছি কত টাকা পাচার হচ্ছে, আল্লাহ মাহবুদই জানে। এখন কি তাহলে আসলে আল্লাহ মাহবুদ জানেন যে পাচারকারী কারা? আমরা জানি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এর গত 5 বছরের তথ্য দিয়েছে 1024 জনের, কদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন 28 জনের তালিকা, তারপরেও অর্থমন্ত্রী জানেন না। ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা হলো যে পৃথিবীর সব জায়গায় দেশেই কিন্তু এরকম আছে যে টাকা পাচারের একটা প্রবণতার, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ টাকা পাচার করে, এটা সত্য। কিন্তু আমাদের দেশেও সেটা অবশ্যই জানা থাকা দরকার, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক বা এখন আপনি মনে করেন আমাদের দেশের প্রায় 1 কোটি লোক বিদেশে কাজ করে, তো তারা যদি তাদের কাছ থেকে যদি কেউ টাকাটা কালেক্ট করে তাদেরকে যদি এখানে পেমেন্ট দেয়, এই যে হুন্ডির ব্যবসা, এইটা দিয়ে টাকা পাচার হলে সেটা কিন্তু ধরা খুবই মুশকিলের একটা বিষয়, এটা এত সহজ বিষয় না। সেটা হয়তো এখানে লেনদেনের উপরে ভরসা করে হয়তো কোনোভাবে করতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে যে সত্য হবে তা কিন্তু না। এইটাই আমাদের দেশের সবচেয়ে বড় সুবিধাটা হলো ওই জায়গায় মানুষজনের টাকা পাচার করা, যে হুন্ডির মাধ্যমে যে যারা বিদেশে কর্মরত আছেন তাদের কাছ থেকে কালেক্ট করে তাদেরকে এখানে লোকালি টাকাটা পেমেন্ট করে দেওয়া। আর যদি ব্যাংক টু ব্যাংক, তো আর এইভাবে যায় না, যদি ব্যাংক টু ব্যাংক যায় তাহলে কিন্তু ইজিলি সেটা আইডেন্টিফাই করতে পারে বাংলাদেশ ব্যাংক, করতে পারে যে ব্যাংকের মাধ্যমে গেল সেই ব্যাংক করতে পারে, এটা কিন্তু ইজিলি করতে পারে। তবে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি, বিভিন্ন সার্ভে থেকেও আমরা জানছি যে আমাদের দেশ থেকে টাকা পাচার হয়, কিন্তু এটা কোনো অযৌক্তিক কথা না, এটা যুক্তিসঙ্গত যে এটা খুঁজে বের করা সম্ভব, অসম্ভব কোনো বিষয় না, হয়তো সবাইটা পারবেন না। যেমন একটা কথা সব জায়গায় বাজারে চালু আছে যে বলে কানাডায় বেগমপাড়া, এখন ওখানে যদি কেউ 20 বছর আগে গিয়ে কেউ যদি ব্যবসা করে বা চাকরি করে, করে যদি সে একটা বাড়ি করে বা সে ওখানে থাকে, তো সেটা নিয়ে তো আসলে এরকম ভাবে হইচই করার মতো কোনো কিছু না। সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের নিজেদের টাকাটা বিদেশে পাচার হয়ে যাচ্ছে কিনা, সেটা যদি যায় তাহলে সেটা হলো আমাদের জন্য অ্যালার্মিং। কিন্তু একজন লোক বিদেশে গিয়ে থেকে সে ওখানে আর্ন করে, সে বাড়ি করলো না গাড়ি করলো না কি করলো, সেটা নিয়ে কথা বলে কিন্তু লাভ নাই।